করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থাকলেও ভিন্ন চিত্র দেখা গেছে রাজশাহী রেলওয়ে স্টেশনে। ন্যূনতম দূরত্ব নিশ্চিত না করে গাদাগাদি করে এভাবেই টিকিটের জন্য লাইনে দাঁড়াচ্ছেন যাত্রীরা, অনেককেই দেখা গেছে মাস্ক ছাড়া। এসব বিষয়ে অনেকটাই উদাসীন রেলওয়ে কর্তৃপক্ষ। তারা বলছেন, হঠাৎ করে এমন নির্দেশনা আসায় এখনও প্রস্তুতি নিতে পারেনি রেল কর্তৃপক্ষ। তবে আগামীকাল থেকে কঠোরভাবে নির্দেশনা পালন করা হবে বলে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। যেহেতু করোনা মহামারী আবার দ্বিতীয় ধাপে আমরা প্রবেশ করতে যাচ্ছি, সেই হিসাবে আমরা কিন্তু ট্রেনের টিকিট আমরা বেজোর সংখ্যায় বিক্রি করতেছি। যে ট্রেনে 1000 সিট সেখানে 500 টিকিট বিক্রি করা হচ্ছে। ইতিমধ্যেই হয়তো দেখা যাবে দু একদিনের ভিতরে আমাদের এই ইয়াটা আর কি করোনার প্রতিরোধের ব্যবস্থাটা কঠোরভাবে আরোপ হবে। অনেক যাত্রী তাদের হলো কথা রাখছে, আবার অনেকেই গাদাগাদি করেও টিকিট নিচ্ছে। এদিকে রাজশাহী থেকে ছেড়ে যাওয়া অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাসগুলোতে যাত্রী সংখ্যা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। নিশ্চিত করা হচ্ছে মাস্ক পরার বিষয়টি, তবে বাড়তি ভাড়া নিয়ে অভিযোগ রয়েছে যাত্রীদের। ভাড়াটা 60% নেওয়া হচ্ছে না, 60%-এর জায়গায় 100% ভাড়া নেওয়া হচ্ছে, ডবল ভাড়া নেওয়া হচ্ছে। অতিরিক্ত যাত্রী তুলতেছে, এরা বলতেছে এক এক দুই সিট একবার একটা নেওয়ার কথা, সেখানে একটা না দুই ছেলে তুলতেছে, ভাড়া ডবল চাচ্ছে। ভাড়াটা আর কি ডাবল হয়েছে, 50 টাকা ভাড়া 100 টাকা নিতেছে। করোনার প্রকোপটা বাড়ার কারণেই হয়তো বা এরকম একটা উদ্যোগ নিছে, কিন্তু ভাড়া বাড়ানোর ব্যাপারে কখনোই যাত্রীরা এটার পক্ষে থাকে না। কারণ হচ্ছে এটা তো আসলে যাত্রীদেরই ভোগান্তির কারণ হয়, কারণ ভাড়া বৃদ্ধিটা কিন্তু আসলে যারা সাধারণ যাত্রী তাদের ইনকামটা কিন্তু বাড়তেছে না, বাট ভাড়াটা কিন্তু বাড়তেছে। না, এইমাত্র আমি খুলছি, তো মানে স্বাস্থ্যবিধি মেনে পালন করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী ভাড়া নেওয়া হচ্ছে বলে জানান বাস কর্তৃপক্ষ। একটু না সমস্যা করেছে, ভাড়ালে একটু সমস্যা, মানে ভাড়া বৃদ্ধি হলো এটা দিতে চাচ্ছে না অনেকে আর কি। না না, অতিরিক্ত না, আমার মনে করেন 50টা ক্যাপাসিটি, আমার সিট ক্যাপাসিটি আমি 25টা তুলেছি, 24টা 25টা এরকম আর কি। আমাদের যে ভাড়াটা আগে ছিল তার থেকে 60% দিয়ে এই ভাড়াটা নেওয়া হচ্ছে। যাত্রী অনেকটা মনে করেন জানি না, তারা না জানার কারণে হয়তো একটু আমাদের সাথে কথা কাটাকাটি হচ্ছে, তারপরে দেখাচ্ছি আমাদের কাগজপত্র ঠিক হয়ে যাচ্ছে, এছাড়া আর কোনো অসুবিধা নাই। নিউজ ডেস্ক, পদ্মা টাইমস 24।